हेलो फ्रेंड्स, वेलकम टू जेनोटेक यूट्यूब चैनल। आई एम प्रीतम जेना। आज हमें द्वितीय बार आबार ट्रापिजियम नहीं आलोचना करी। आगे एक वीडियोते जेखने जियोमेट्रिकल शेपगुलर एरिया क्यों बार करते हैं से सम्बन्धे आलोचना करी। तो ये आलदाभव आज के आलोचना करी कारण आगे जो वीडियो अपलोड कर जियोमेट्रिकल शेपर सेखने ट्रापिजियम जो फर्मुलाटा लिखे সেখানে একটা মিস্টেক ছিল যেটা আমাকে ধরিয়ে দিয়েছে গৌরব বলে একটা ফ্রেন্ড। তো থ্যাংকস গৌরব। আর আমি আজ এই ড্রয়িংটা অর্থাৎ এই ট্রাপিজিয়াম সম্বন্ধে যে ভুলটা আমার ছিল সেটা কে আজকে ক্লিয়ার করব। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাপিজিয়াম দেখতে ঠিক এরকম হয়, যার ফর্মুলাটা হবে মেনলি এ ওয়ান প্লাস এ টু ইন্টু এইচ ডিভাইডেড বাই টু। এ ওয়ান এ টু এটা হচ্ছে যে ট্রাপিজিয়ামে যে প্যারালাল সাইডস আছে সেই প্যারালাল সাইডসের সামেশান, তার সঙ্গে এই ট্রাপিজিয়ামের হাইট গুণ করে তাকে যদি দুই দিয়ে ডিভাইড করা যায় তাহলেই ট্রাপিজিয়ামের এরিয়া বেরোবে। ওকে, তো এটাই গৌরবেরও একটা ডাউট ছিল, তো সেই ডাউটটা আমি এখানে ক্লিয়ার করলাম। তো একটা এক্সপ্লেন একটা করি এক্সাম্পল দিয়ে। সাপোজ আমি এখানে এ ওয়ানটা ধরলাম থ্রি, এ টুটাকে ধরলাম সিক্স, আর হাইটটা ধরলাম ট্রাপিজিয়ামের ফোর। তাহলে এখান থেকে যে ফর্মুলাটা যেটা কি এ ইকুয়ালস টু এ ওয়ান প্লাস এ টু ইন্টু এইচ বাই টু, তাহলে এখান থেকে থ্রি প্লাস সিক্স ইন্টু সামেশান অফ প্যারালাল সাইডস, সেখানে করেছি থ্রি প্লাস সিক্স ইন্টু এইচ হাইট যেটা ফোর ডিভাইডেড বাই টু, করতে আমার অ্যান্সার বেরোলো এইটা। ওকে, তো থ্যাংকস গৌরব কমেন্ট করে আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য। আর বন্ধুরা, যদি আপনাদের আমার চ্যানেলটা থেকে 1%ও উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে যে বেল আইকনটা শো করে সেই বেল আইকনে ক্লিক করবেন, তাহলে কী হবে যে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। ওকে, এর থেকে আপনি বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড করেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, আর যদি কোনো ডাউট থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে ফ্রেন্ডস, বাই বাই।